এই গরমে প্রশান্তির ছোঁয়া পেতে আজকের রেসিপিতে খুবই অসাধারণ একটি শরবত রেসিপি শেয়ার করছি। আর সারাদিনের ক্লান্তি দূর করতে এই শরবতটা কিন্তু খুবই অসাধারণ কাজ করে। খুব সহজভাবে এই শরবত রেসিপিটা শেয়ার করছি, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক। আজকের এই শরবতটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা তেঁতুল নিয়ে নিয়েছি আর এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর এবার আমি এই তেঁতুলগুলো থেকে তেঁতুলের কাঁচটা বের করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এই তেঁতুলটা ভিজিয়ে রেখে তারপর বের করতে, এতে করে তেঁতুলের সম্পূর্ণ কাঁচটা বের করতে সুবিধা হয়। বেশ কয়েক মিনিট খুব ভালো করে মথে আমি তেঁতুলের কাঁচ বা রসটা বের করে নিয়েছি। এখন তেঁতুলের বিচিটা আমি ফেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়। এবার এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো বিট লবণ। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা ইউজ করতে, এতে করে এই শরবতের টেস্টটা কিন্তু ভালো আসে। এখন পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আরও কিছুটা পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করছি। এবার শরবতটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। শরবতটা ছেঁকে নিলে এই শরবতটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু সুবিধা হয়। ছেঁকে নেওয়ার পর এবার ঠান্ডা ঠান্ডা আইস কিউব দিয়ে আমি শরবতটা সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।